ফের চুরি মাথাভাঙা শহরে। কিছুদিন আগেই একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছিল, এবার দিনে দুপুরে চুরির ঘটনা ঘটল মাথাভাঙা 10 নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে। পরিবারের এক আত্মীয় বলেন, ওনার ছেলে বাইরে কাজ করেন, উনি শাড়ি ফেরি করে সংসার চালান, সকালে বেরিয়ে যান। এই দিনও সকালে বেরিয়ে গিয়েছিলেন, দুপুরে বাড়িতে এসে দেখেন পেছনের দরজা খোলা, বাড়ির জিনিসপত্র উল্টো পাল্টা। তারপর খবর দেন মাথাভাঙা থানায়, জানা গেছে ঘরে থাকা নগদ 50,000 টাকা ও 5 ভরি সোনার সামগ্রী খোয়া গেছে। ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। কখন দশটা চুরি হয়েছে? এই দুপুরের দিকে, উনি উনি বিকেলের দিকে আসছে, বিকেলের দিকে আসার পরে দেখলেন যে সবকিছু মানে খোলা। ওনার ছেলের জন্য না, ওনার ছেলে কলকাতায় পড়াশোনা করে, কমার্স নিয়ে, আর হাজবেন্ড বাইরে থাকে, হাজবেন্ডও অসুস্থ। আর উনি বাড়িতে একাই থাকেন, যেহেতু একা থেকে চলবে সেটা টার্গেট করছে, একজন মহিলা একা থেকে বাড়িতে, বাড়িটা একটু ফাঁকা, আর পিছনের দিকটা অতটা সেফটি নেই। তবে এই ঘটনা থেকে আমাদের শিক্ষাটা নেওয়া উচিত, আমাদের আশেপাশে যাতে পুলিশ বা কোনো একটা ব্যবস্থা রাখতে পারে। দিনের বেলা যদি এরকম হয়ে যায় রাত্রে তারও হতে পারে।